La yastakhlifannahum fil ardi kama istakhlafal ladina min qablihim. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ba'd. Shomanito Zakir bhai Maldiv theke. Allah apnake shusto ebong nirapottar sathe rakhun. Amin. Apni jante chaichen je মসজিদে ঢুকছেন তো ইমাম আসতে দেরি করতেছে, এই মনে করে দুই রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন নিয়ত করে। এক রাকাত পড়া হয় নাই, মোটামুটি পড়ার পথে ছিলেন, তো পরে একামত শুরু হয়ে গেল, নামাজ ছেড়ে দিয়েছেন। এখন কি গুনাহ হবে কিনা? জি না, গুনাহ হবে না। এটাই হাদিসে এটাই প্রমাণ করে যে ইয়া উকিমাতি সলাতু ফালা সলাতু ইল্লাল মাকতুবাতা, যখন ফরজ নামাজের একামত দিয়ে দেওয়া হবে তখন আর কোনো নামাজ চলবে না। মনে করেন আপনি নামাজ দাঁড়াইছেন, এক রাকাত পড়া হয় নাই, তাহলে এই কামাজ শুরু হয়েছে, নামাজ ছেড়ে দিতে হবে। কোনো সালাম ফেরানো বা কোনো কিছুই নেই, বা যে অবস্থা আছে ওই অবস্থায় নামাজ ছেড়ে দিয়েও এক ফরজ নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে। এক্ষেত্রে হয়তো যদি দুই রাকাত পরে ফেরার শেষ পর্যায়ে চলে গেছেন, অথবা দ্বিতীয় রাকাতের রুকুতে চলে গেছেন বা সিজদাতে চলে গেছেন, সেখানে কমপ্লিট করলে তার সমস্যা নেই, কিন্তু প্রথম রাকাতে তো এখন এই কামাজ শুরু হয়ে গেছে। এই জন্য অনেকের এই বিষয়গুলো ভুল দেখা যায়, বিশেষ করে ফজর নামাজ আমাদের দেশের তো এগুলি তো অনেক ভুলের মাঝে আছে। এক আমল চলতেছে অথবা নামাজই চলতেছে, এক রাকাত চলে গেছে, অনেক সময় দুই রাকাতও চলে যায়, তারা সুন্নত পড়তে আসে। আবার অনেকের অন্য সময় দেখা যায় সুন্নতে চার রাকাত সুন্নত দাঁড়িয়েছে, এক আমল শুরু হয়ে গেছে অথবা নামাজ শুরু হয়ে গেছে, সে তাড়াতাড়ি পড়তে আসে, পড়তে আসে, পড়তে আসে, আর দ্রুত গতি তাড়াতাড়ি পড়তেছে, তো নামাজের বিনয় নম্রতা তো নাই। আবার এদিকে হাদিসেরও বিরোধী আমল করা হয়। আল্লাহ তৌফিক দান করুন সবাইকে বুঝার। আল্লাহ মামিন হাজার সাল্লাহ নবীন সালাম আলাইকুম বরহমাত।